আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের অসাধারণ একটা মজাদার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে কিছু গাজর কুচি করে নিয়েছি, এতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। আমি এখানে এগুলোকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব, মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার সসপ্যানে দিয়ে দিলাম আধা কেজি গরুর দুধ, দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, আপনার চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম আগার আগার পাউডার 2 চা চামচ। এবার দিয়ে দিলাম কিছুটা নারকেল, দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভার। সমস্ত পরগুলো ঠান্ডা অবস্থায় আমি গুলিয়ে নিয়েছি। এবার আমি চুলা জ্বালিয়ে এগুলোকে রান্না করে নেব। দিয়ে দিলাম গাজর, আমি অল্প অল্প করে সমস্ত গাজর ঢেলে দিয়েছি। আমি নেড়েছেড়ে এবার রান্না করে নিচ্ছি। আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসবে এবং কয়েকবার বলক উঠে গেলে আমি এটাকে চুলাটা অফ করে আমি এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি একটা পাত্রে সবটুকু ঢেলে নিচ্ছি। এবার ডেকোরেশনের জন্য আমি কিছুটা গোলাপের পাপড়ি ছিটিয়ে দিলাম। এবার আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নেব। ছুরির সাহায্যে আমি আস্তে আস্তে চারপাশ থেকে এটাকে লুজ করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে ঢেলে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। খুবই অসাধারণ এবং খুবই টেস্টি ছিল রেসিপিটা, এবং এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে বানিয়েছিলাম। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।